বাংলাকে পাকিস্তানের অন্যতা রাষ্ট্রভাষার করার দাবিতে 1952-এর 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখে রাস্তায় 144 দ্বারা অগ্রাহ্য করে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে যোগ দেন ফেনীর ছেলে আব্দুস সালাম। ছাত্র জনতার এই বিক্ষোভের উপর নির্মমভাবে গুলি চালালে পুলিশ, গুলিবদ্ধ হয়ে আহত হন আব্দুস সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওনাকে। হাসপাতালে 1.5 মাস কাল চিকিৎসাধীন থাকার পর 1952 সালের 7 এপ্রিল মৃত্যুবরণ করে শহীদ হন তিনি। আর এই ভাষা শহীদ আব্দুস সালাম জন্মগ্রহণ করেন 1925 সালের 27 নভেম্বর ফেনী জেলার দাগনমিয়া উপজেলার লক্ষণপুর। আমরা কথা বলেছিলাম ওনার ছোট ভাই আব্দুল করিমের সাথে। আমি ভাষা শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম। আমরা যে ভাষায় কথা বলছি এই ভাষার জন্যই আব্দুল সালাম শহীদ হয়েছেন, আমরা তার জন্য গর্ববোধ করছি। 2000 সালের ফেব্রুয়ারি মাসে ওনাকে 21শে পদক ভূষিত করা হয়। এলাকায় তৈরি করা হয় ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রামবাসীর উদ্যোগে লক্ষণপুর গ্রামকে সালামনগরের নামকরণ করা হয়। জাদুঘরটির পাশেই সরকার অনুমোদিত ভাষা শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলছে। জাদুঘরে রয়েছে অনেকগুলো বুক সেলফ। ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, আজ তিনি নেই, কিন্তু তার শহীদ স্মৃতি উত্তরকালে বাঙালির জাতি চেতনা ও দেশপ্রেম জাগ্রতকরণে দিশারী হিসাবে ভূমিকা পালন করে। রবীন্দ্র উত্তরকালে বাংলা ভাষার অন্যতম নাট্যকার ডক্টর সেলিম আলী, তিনি 1949 খ্রিস্টাব্দে 18ই আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মফিজ আহমেদ ও মাতা ফিরোজা খাতুনের ঘরে 4 ছেলে 3 মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। স্কুল জীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল। কলেজ জীবনে গল্প, উপন্যাস, নাটক লেখা শুরু করেন। আজ যার সৃষ্টিশীলতার কিরণোচ্ছটা ভারতবর্ষসহ ইউরোপের কোনো কোনো অংশে বিস্তৃত হতে চলছে। ওনার নাটক অনুদিত হয়েছে ইংরেজি ভাষাসহ সুইডিশ ভাষায়। একাধিকবার মঞ্চস্থ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরে। 2008 সালে 14ই জানুয়ারি এই বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিটি মৃত্যুবরণ করেন। তিনি শুধু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল না, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক। আমরা কথা বলেছিলাম ডক্টর সেলিম আল দীনের ছোট ভাই বোরহানউদ্দিন ও একজন মুক্তিযোদ্ধার সাথে। সেলিম আল দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক লেখা শুরু করেন, প্রথমে রেডিও, তারপরে টেলিভিশনে, তখনকার যে পাকিস্তান টেলিভিশন ছিল যে টেলিভিশনে উনি নাটক দিয়েছিলেন। প্রথম নাটক ওনার ঘুম নেই নাটকটা। আমি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা কমান্ডার, 5 নম্বর ইউনিয়ন। ডক্টর সেলিম আল দীন আমাদের এলাকার গর্ব তো অবশ্যই, এবং সারা দেশের, সারা বাংলাদেশের গর্ব, এবং সাহিত্যিক, বড় সাহিত্যিক এবং নাট্যকার। ওনার নেতৃত্বে আমরা প্রায় 30 জনের মতো আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সব স্টুডেন্টকে তিনি ওনার নেতৃত্বে আমরা এই মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি করি, এবং এই কমিটির প্রধান ছিলেন সেলিম আল দীন, তিনি একজন মুক্তিযোদ্ধা সংগঠকও ছিলেন। বাড়ির সামনে সেলিম আল দীন মিউজিয়াম তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গ্রামবাসীর উদ্যোগে গ্রামে সেলিম আল দীন একাডেমি নামে একটি একাডেমির নামকরণ করা হয়। সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলছে, যার নামকরণ করা হয় সেলিম আল দীন ও মা ফিরোজা খাতুনের নামে। আমাদের এই ফেনীর ডক্টর সেলিম আল দীন বাংলার একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আমাদের মাঝে। 1971-এ অগণিত বুদ্ধিজীবী ও সাংবাদিক হত্যায় মৃত্যুবরণ করে শহীদ হন বুদ্ধিজীবী ডক্টর সিরাজুল হক খান। তিনি জন্মগ্রহণ করেছেন পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে
মজুমদার বাড়িতে। আমরা কথা বলেছিলাম ওনার পরিবারের সদস্যদের সাথে। আমরা তো কখনো ওনাকে দেখিনি, তারপরেও যতটুকু শোনার পরে আর কি আমাদের এখনও গর্ববোধ হয় যে আমরা ওনাদেরই আওলাদ বা ওনাদেরই এই ভাতিজা আর কি। ডক্টর সিরাজুল হক খানের সম্পর্কে বলেন এলাকার প্রতিনিধি ও এলাকাবাসী। বুদ্ধিজীবী সিরাজুল হক খান সাতকুজিয়া গ্রামের বাসিন্দা। তিনি ফেনী জেলার গৌরব নয়, সমগ্র বাংলাদেশের গৌরব। উনি সাতকুচিয়ারই সন্তান, ওনার জন্মস্থান সাতকুচিয়াতে। উনি উচ্চশিক্ষিত 1970 সালে তিনি আমেরিকা থেকে ডক্টরেট করেছেন। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। ওনাকে বুদ্ধিজীবী হত্যার সময় পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা ওনাকে হত্যা করেছে। ফেনীর ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী পাইলট হাই স্কুল, এটি স্থাপিত হয় 1886 সালে। পাশেই রয়েছে আরেকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ, স্থাপিত হয় 1922 সালে। ঐতিহ্যবাহী এই স্কুল ও কলেজ ফেনীর শিক্ষার হার ও মান বাড়াতে অগ্রণী ভূমিকা রাখছে। অন্যদিকে আরেকটি গর্বের বিষয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশে মোট 12টি ক্যাডেট কলেজ, তার মধ্যে 3টি গার্লস ক্যাডেট কলেজ সারা বাংলাদেশে। অতি গৌরবের বিষয় 3টির মধ্যেই একটি গার্লস ক্যাডেট কলেজ আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ফেনীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী দিঘি ফেনী রাজাজীর দিঘি, যেটি অনেক সৌন্দর্য নিয়ে ফেনীর প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে আজ সৌন্দর্য তার সাথে বড় অভিমান করেছে, কারণ দিঘির দুই পাশে অবৈধ স্থাপনার ফলে দিঘির পরিবেশ নষ্ট হয়ে পড়েছে, পানি হয়ে পড়েছে বিষাক্ত, মাছ ধরার পরিবেশটুকু দিঘিতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফেনীর আরেকটি ঐতিহ্যবাহী দিঘি বিজয় সিংহ দিঘি, যেখানে প্রতিদিনই ভিড় করে শত শত দর্শনার্থীরা। বিশেষ দিনগুলোতে পাল্টে যায় তার রূপ। দিঘির তিন পাশেই উঁচু পার্ক, উত্তর পাশে উন্মুক্ত পার্ক, পাশেই রয়েছে সার্কিট হাউস। ফেনীর ইতিহাসে অনেকটুকু জায়গা জুড়ে আছে এই বিজয় সিংহ দিঘি। ফেনী মহিপাল ফেনীর একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটি এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ঢাকা চট্টগ্রামের মহাসড়কের সংযোগস্থল এবং নোয়াখালী সড়ক ও ফেনী এসএসকে সড়কের সংযোগস্থল হওয়ার ফলে। ব্রিটিশ আমলে তৈরি এই মসজিদটি অতি প্রাচীন একটি মসজিদ, এটি সরকার কর্তৃক সংরক্ষিত। এটি ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের উত্তর শস্যদীতে অবস্থিত। রাজবাড়ি, হাজার বছর পুরনো এই বাড়িটি, কেহ কেউ বলেন বড় বাড়ি। অনেক বছর আগ থেকে বসবাসহীন বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ প্রায় বিলুপ্ত হওয়ার পথে। ঐতিহ্যবাহী এই রাজবাড়ি দেয়ালে দেয়ালে মিশে আছে না জানা অনেক ইতিহাস, যার ফলে এই অরক্ষিত রাজবাড়িটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। এটি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রতাপপুরে অবস্থিত। মুহুরী প্রজেক্ট, এটি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটি সংরক্ষিত। যেমনি রয়েছে তার অনেক কাজ, তেমনি তার অনেক সৌন্দর্য। নদীর উপর শীতল বাতাস আর সূর্যের কিরণের সাথে মাঝিদের রয়েছে একটা সুসম্পর্ক। প্রতিদিনই শত শত দর্শনার্থীরা ভিড় জমে পড়ন্ত বিকেলের প্রজেক্টের সৌন্দর্য উপভোগ করতে। সোনাগাজী মুহুরী প্রজেক্ট অনেক মৎস্যজীবী মানুষের জীবিকার উৎস। ফেনীর ঐতিহ্যবাহী একটি স্থান বিলোনিয়া। বিলোনিয়া ট্রানজিট
এই ট্রানজিট দিয়েই বাংলাদেশ ও ভারতের মানুষ বৈধভাবে দুই দেশেই যাতায়াত করতে পারে বাণিজ্যিক রপ্তানি ও আমদানি। পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত পাড়ি, কিন্তু এটি বিলোনিয়ার বড় পরিচয় নয়। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে মাখা বিলোনিয়ার মাটি, মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই বিলোনিয়ায়। আমরা কথা বলতে গিয়েছিলাম শাগুনভূঞা উপজেলার 7 নং মাতুভূঞা ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সাথে, যিনি যুদ্ধ করেছেন বিলোনিয়াতে। কিন্তু কথা বলার হলো না, কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ে। আজ তিনি গুরুতর অসুস্থ। আজ সেই শক্তি নাই যে শক্তি উৎসর্গ করেছিল বাংলাদেশ ভর্তি। আর্থিক অভাব অনাটনে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত এ অবস্থায় নিজেকে দেশের বোঝা মনে করছেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। সম্বল বলতে তার কিছুই নাই এই ভাঙা ঘরটি ছাড়া। আজ সেই দিশেহারা একজন অসহায় মুক্তিযোদ্ধা। এরকম অনেক মুক্তিযোদ্ধা সমাজে আজ লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। আসুন আমরা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই। হয়তো আর এক যুগ পর মুক্তিযোদ্ধা খুঁজে পাব না, কিন্তু আমাদের শহীদ ও মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান। আমাদের হৃদয়ে কালের পরিক্রমায় সোনালী অক্ষরে লেখা থাকবে তাদের নাম।